আসসালামু আলাইকুম। আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্য স্বাগত। শীত চলে এসেছে আর শীতের মরশুমে খুবই জনপ্রিয় একটি পিঠা ভাপা পিঠা, তাই আমার আজকের আয়োজনে থাকছে নরম গরম ভাপা পিঠা। আমি আপনাদের দেখাবো কোনো প্রকার রাইস কুকার বা প্রেশার কুকার ছাড়া কিভাবে সনাতন পদ্ধতিতে ভাতের হাঁড়িতে এ পিঠা তৈরি করতে পারবেন, সেই পদ্ধতিটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেই। প্রথমে আমি একটা পাটালি গুড় নিয়ে নিলাম, এটাকে একটা চাকু দিয়ে একটু পাতলা পাতলা করে কেটে নেব। এ পিঠাটা ঝোলা গুড় বা চিনি দিয়ে হয় না, পাটালি গুড়ই লাগে। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। আমি সম্পূর্ণ গুড় কাটবো না। গুড়টা কাটা হয়ে গেছে, এখন আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন, এভাবে আমি ঝুরো করে গুড়টাকে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা নারকেলের অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি। একটু মোটা মোটা করে কুড়াতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এখন আমি বাইরের আবরণ তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে 3 কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়ে নেব। এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে একটু পানি দিয়ে মাখিয়ে নেব। এটাকে একটু অল্প অল্প পানি দিয়ে মাখাতে হবে। পানির পরিমাণটা আসলে বলে বোঝানো যাবে না, কারণ যদি শুকনো হয় তাহলে একটু পানিটা বেশি লাগবে, আর সেক্ষেত্রে আপনারা একটু গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। আর যদি ভিজা হয় তাহলে পানিটা অল্প লাগবে। এভাবে মুঠো করে দেখবেন, যদি না হয় আবার আরেকটু পানি দিয়ে দেখবেন। এভাবে মুঠো করে যদি আঙুল দিয়ে চাপ দিয়ে ভাঙতে হয় তাহলে বুঝতে হবে চালের গুঁড়াটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে একটু এখানে আমি ছেঁকে নেব। একটা বাটি নিয়ে নিলাম, আর চালের গুঁড়াটা ছাকার জন্য আমি একটা স্ট্রেনার ব্যবহার করছি। আপনারা চাইলে কোনো বাঁশের চালনিও ব্যবহার করতে পারেন। এখন আমি এটাকে একটু ঘষে ঘষে চেলে নেব। আর এটা যদি আমরা ছেঁকে না নিই তাহলে শক্ত এবং কি আঠালো হয়ে যাবে, তাই একটু ছেঁকে নিলে নিচে একটা মিহি দানা তৈরি হবে, তা পিঠাটা অনেক সফট হবে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম হবে। এখন আমি সবগুলো গুঁড়ি ছেঁকে নেব। আমার এই পর্যায়ে প্রায় ছাঁকা হয়ে গেছে, এখন আমি এটাকে একটু তুলে ছাঁকবো যাতে নিচে চাপ না লাগে। আমার ছাঁকা হয়ে গেছে, এখন আমি চলে যাব পিঠা তৈরিতে। পিঠাটাকে ভাপানোর জন্য এখানে আমি একটা পাতিলে অর্ধেকটা পানি দিয়ে দিয়েছি, আর একটা নিয়েছি মাটির ঢাকনা, সেটার পিছনের সাইডটা আমি কেটে নিয়েছি। এখন আমি এটাকে পাতিলের মুখে বসিয়ে দিচ্ছি। এটা একটু উঁচা নিচে আছে, তাই নিচ দিয়ে যাতে ভাপটা বের হতে না পারে তার জন্য আমি একটু আটা মাখিয়ে চারপাশে লাগিয়ে দেব। আমি চারপাশে একটু পানি দিয়ে নিয়েছি যাতে আটাটা ঠিকঠাক লেগে যায়। এভাবে আঙুল দিয়ে চারপাশে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাগাচ্ছি। আমার আটাটা লাগানো হয়ে গেছে, আর এই কাজটা চুলা অফ থাকা অবস্থায় করতে হবে। এখন আমি সবগুলো উপকরণ এক জায়গায় নিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটু চালের গুঁড়া নিয়েছি, আর 2টো কাপড় ধুয়ে পরিষ্কার করে আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়ে নিলাম। এটা খাবারের জন্য করব। আর এখানে আমি একটা ছোট মাটির বাটি নিয়েছি, এটাকে
আমি বাটি বলি, আপনার হয়তো অনেকে অনেক জায়গায় খুঁড়িও বলে, যাই হোক, এটাকে একটু শুকনো গুঁড়ি দিয়ে মেখে নিলাম। তারপরে এখন আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, এভাবে আঙুল দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তারপরে আমি একটু নারকেল দিয়ে দেব। সাজানোটা আসলে আপনাদের ব্যাপার, কেউ আগে গুড় দেয় বা কেউ পরে গুড় দেয়, সেটা যার যেটা ভালো লাগে। এখন আমি গুড়টা দিয়ে দিচ্ছি, যে যতটুকু মিষ্টি পছন্দ করেন সে ততটুকু গুড় দিয়ে নেবেন। এখন আমি উপর দিয়ে আরও একটু নারকেল দিয়ে দিচ্ছি। এখন আবারও আমি উপরে এই চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। তবে এই কাজটা খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না, আলতো হাতে এটাকে বসিয়ে দিতে হবে। খুব বেশি জোরে চাপ দিলে পিঠাটা শক্ত হয়ে যাবে। এখন আমি চারাপাতে একটু ঠিক করে দিচ্ছি। হাতের তালু দিয়ে একটু ঘষে দেব। হয়ে গেছে আমার পিঠাটা। এখন আমি এটাকে কাভার করে নেব। আমি কাপড়টাকে ভালো করে পানিটাকে নিংড়ে নেব, নিয়ে চারপাশে মুড়িয়ে দেব। এদিকে আমি পানিটাকে গরম হতে দিয়েছি, ভাপ উঠতেছে। এখন আমি মুখে একটু বসিয়ে দিচ্ছি, দিয়ে চারপাশ দিয়ে কাপড়টা ছড়িয়ে দেব। ছড়িয়ে একটু টাক দিয়ে বাটিটাকে তুলে নেব। দেখুন পিঠাটা কত সুন্দরভাবে ছুটে এসেছে। এখন চারপাশ দিয়ে কাপড়টা মুড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সেদ্ধ হওয়ার জন্য। আমার পিঠাটা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর যে একটু সাবধানে করবেন, যেহেতু গরম থাকে। দেখুন পিঠাটা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে আরও একটা দেখাচ্ছি। প্রথমে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। তারপর আমি যে চালটা চালের গুঁড়োটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম, একটু আঙুল দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে আমি নারকেল দেব। তারপরে একটু গুড় দেব। উপর দিয়ে আবারও একটু নারকেল দিয়ে দিচ্ছি। তারপর আমি চালের গুঁড়িটা দিয়ে দেব। এভাবে হাত দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বসিয়ে দেব। হয়ে গেছে, আমি আবারও দিয়ে দিচ্ছি। কাপড়টাকে চারপাশ থেকে সরিয়ে একটু টাক দিয়ে তারপর বাটিটা তুলে নেব। দেখুন পিঠাটা কত সুন্দরভাবে ছুটে আসছে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর পিঠাটা হয়েছে কি না সেটা বোঝার আরেকটা উপায় হচ্ছে, একটু হাত দিয়ে টাক দিবেন। যদি ট্যাম দেয় তাহলে বুঝতে হবে যে পিঠাটা হয়ে গেছে। দেখুন পিঠাটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, গুড়টা ভিতর থেকে গলে বের হয়ে এসেছে। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন আর কমেন্টস করে আমাকে জানাবেন। আমি এখন বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ।